আচ্ছা, আজকে আপনাদের কত ক্লাস বলতে পারেন কেউ? কততম ক্লাস আজকে বলতে পারেন কেউ? আজকে আপনার 48 ক্লাস। অফিসিয়ালি অফিসিয়ালি দুইটা ক্লাস বাকি আছে আপনাদের, অফিসিয়ালি আর দুইটা ক্লাস বাকি আছে। সমস্যা নাই, টেনশন নেই, আমি আপনাদের এক্সট্রা ক্লাস নিব। আপনি তো 27 সাথে জয়েন করেছেন আপনার, তাই না? 27-7। ঠিক আছে, বাট মাঝখানে তো আমাদের অনেক ক্লাস গ্যাপ দিচ্ছে, অনেক ক্লাস পাইনি। ওই গ্যাপ গুলা দিয়ে হচ্ছে 48। আপনাদের গ্যাপ গুলা তো কখনো প্রেজেন্ট করিনি আমি। আপনাদের গ্যাপ ক্লাস গুলা কখনো প্রেজেন্ট কি নেওয়া হয়েছে? আপনারা যেগুলো প্রেজেন্ট হয়েছে সেগুলাই কাউন্ট করা হয়েছে, সেই কাউন্ট গুলাই 48 ক্লাস আপনাদের। সব কাজ শেখানো হয়ে গেছে নাকি আরো কিছু বাকি আছে, বা আরো কিছু শিখাবেন আমাদের? হ্যাঁ ভাই, আর অনেক বাকি আছে, সেগুলো আমি আপনাদের করাবো, এক্সট্রা ক্লাস নিয়ে দিবো, আপনাদের সমস্যা নেই। আচ্ছা দেখেন, মেল জিম্পের নাম শুনেছেন কেউ কখনো? মেল জিম্প বা মেল জিম্পে কাজ করেছেন? না ভাই, করি নাই। মেল চিম্পে কারো কাজ করার অভিজ্ঞতা আছে বা নাম শুনেছেন কেউ? আচ্ছা, আজকে হচ্ছে আমরা মেল জিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এগুলো আপনার মডিউলে নেই, আমি করিয়ে দিচ্ছি, এগুলো আপনাদের মডিউলে নেই। মেল জিম্পটা অনেক বড় একটা সেক্টর, মেল জিম্প নিয়ে কেউ কাজ করতে পারে, সে একটা সেক্টর নিয়ে কাজ করতে পারে। যে কোনো একদিন স্ক্রিন শেয়ার করেন তো। ভাই আমাদের ব্যাটারি ইউটিউবে যে ভিডিও গুলো আপলোড হয় সেটা সাদা ভিডিও নয় ভাইয়া। জি ভাই, আচ্ছা, ওটা পর্যায়ক্রমে আপলোড হচ্ছে তো, অনেকগুলো ব্যস্ত এখানে, প্রায় 150-এর মতো প্লে লিস্ট আছে, সবগুলো আপলোড হতে একটু সময় লাগবে। ইউটিউবে তো আপলোড হতে একটু সময় নেয়। হ্যাঁ দেখেছি, তিনটা ভিডিও দিয়ে আপাতত রাখা আছে, ওটা পর্যায়ক্রমে আপলোড হয়ে যাচ্ছে। ওটা ব্যাচ ওয়াইজ আপলোড হচ্ছে তো, আপনাদের ব্যাচে যখন সিরিয়াল আসবে তখন ওটা আপলোড হয়ে যাবে। যে কোনো একদিন স্ক্রিন শেয়ার করেন।
হ্যাঁ ভাই, স্ক্রিন দেখতে পাচ্ছি। সার্চ বক্সে সার্চ করেন, মেল জিম্প লিখে সার্চ করেন। মেল চিম্প, আচ্ছা আমি লিঙ্ক দিচ্ছি, জাস্ট আমি এটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে মেল জিম্পের ওয়েবসাইট। এই ওয়েবসাইট আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটু ক্রিটিক্যাল অ্যাকাউন্ট করা, তারপর সমস্যা নেই, আমরা অ্যাকাউন্ট করতে পারবো। আচ্ছা কুকিজটা অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট অল কুকিজ ক্লিক করেন। আচ্ছা সকলে একটু সাইন আপ করাটা দেখবেন, সঙ্গে সঙ্গে কেউ কাজ করবেন না, সাইন আপ করাটা দেখেন, পরবর্তীতে সাইন আপ করতে পারবেন। সাইন আপ ফ্রিতে ক্লিক করুন। কাজটা একটু দেখেন, তাহলে নিজেই করতে পারবেন। আপনার ইমেলটা দিন, যে ইমেলটা আপনার ব্রাউজার সাইন ইন করা আছে। ইউজার নামে স্পেস হয় না কখনো, একটা স্পেশাল ক্যারেক্টার দেন। হ্যাঁ চেক বক্সে টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করেন। ইউজার নেম ঠিক করেন, অলরেডি টেকেন, একটা নাম্বার যুক্ত করে দিন, যেকোনো একটা নাম্বার যুক্ত করে দিন। একটা আন্ডার স্কুল দিয়ে পরবর্তীতে লেখেন, তো একটা আন্ডার স্কুল দেন, একটা আন্ডার স্কুল দেন। আর
কেটে দেন তো, ফুল কেটে দেন, কেটে দিয়ে আবার লিখুন, বাইরে ক্লিক করেন। টাইপ করেন, আচ্ছা ক্যাপিটাল লেটার দিন না, স্মল লেটার দিয়ে লেখেন, ইউজার নেমে ক্যাপিটাল লেটার কাজ করে না। অন্য কিছু দেন, ট্রাই করেন, ইউজার নেম প্রবলেম, ইউজার নেমটা আপনার ইমেলটা দিয়ে দেন তো, ফুল ইমেলটাও কপি করে দিয়ে দেন। আচ্ছা পেস্টে রিলোড দেন, ভাই নাম অন্য কিছু ট্রাই করেন, ইউজার নেমটা ঝামেলা করে। আচ্ছা আগে নাম্বার দিয়ে পরের নাম লিখেন তো,
আচ্ছা আপনি কেটে দেন তো, সাইন আপের অপশনটা কেটে দিয়ে আবার আবার ঢুকেন, ফুল কেটেন না, পেজ কাটতেছেন কেন, ফুল ব্যাকে গেলেই তো হতো। হ্যাঁ শুনতে পাচ্ছি, চ্যাট বক্সে এটা দিছি, এটা কপি করে বসান তো দেখেন কি হয়। পাসওয়ার্ড টাইপ করেন তো, আপনি ইমেলটা ওপেন করেন, মেলজিমটা ওপেন করেন, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, হ্যাঁ আই এম নট এ রোবট, আহ
মাইক্রোফোনের নয়েজ আসে, মাইক্রোফোন নয়েজ আসতেছে। একদম ডান পাশে ফ্রি প্ল্যান কমপ্লিটেড ক্লিক করুন। ফর্মটা ফিল আপ করুন। ডিজিটাল মার্কেটিং লিখে দেন। তারপর ব্লগে ইউআরএলটা দেন এখানে। ভিউ ব্লক করে ব্লকের ইউআরএলটা দেন। নো করে কন্টিনিউ করুন। আপনি অ্যাড্রেসটা বসান। ঠিক আছে, কন্টিনিউ করেন। স্কিপ করেন। সবগুলো টিক মার্ক করে দেন, চেকবক্সে টিক মার্ক করে দেন। লেটস গো। ঠিক আছে, ডান, অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট।
আমি কি প্রবলেম আছে? স্ক্রিন শেয়ার করেন, রাকিবুল ইসলাম হেল্প করবে। কি করবো এখন? কি ভাই এখানে কি ছিল? এরকম আসলো কেন? নেটওয়ার্ক স্লো থাকলে এমন দেখাবে। মেলজিম্পে কাজ করতে হলে একটু ফাস্ট স্পিডের দরকার, নেট স্পিড একটু ফাস্ট। তাহলে এখন কি কাইটে দিয়ে আবার ফার্স্টের থেকে কাজ শুরু করব? রিলোড দেন, এটা রিলোড দেন, হয়ে যাবে। এই বাড়তি ট্যাব যা আছে এগুলো কেটে দিন, তাহলেই তো হচ্ছে, একটু ফাস্ট হবে।